প্রাচীনকাল থেকেই অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে তেঁতুল খেলে নাকি শরীরের রক্ত জল হয়ে যায়। কিন্তু আসল কথা হলো যে তেঁতুলে এমন কোনো পদার্থ নেই যা আমাদের শরীরের ক্ষতি করে। এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এবং প্রমাণিত। বরঞ্চ তেঁতুলে এমন অনেক উপাদান আছে যা আমাদের শরীরের ক্ষেত্রে খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কেয়ার ফর হেলথ। চলুন আজকে আমরা জেনে নিই তেঁতুলের কী কী উপকারিতা রয়েছে। হৃদরোগ সহ বিভিন্ন রোগে উপকারী হলো তেঁতুল, তাই হৃদরোগীদের জন্য এটি বিশেষ উপকারী। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ এবং পুষ্টিগুণ। দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেঁতুল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তেঁতুল রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমায়। চর্বি কমানোর ক্ষেত্রে তেঁতুলের উপকারিতা অনস্বীকার্য। অর্থাৎ যারা খুব মোটা হয়ে যাচ্ছেন বা যারা খুবই মোটা, তারা কিন্তু তেঁতুল খেতে পারেন আপনাদের অতিরিক্ত মেদ কমানোর জন্যে। তেঁতুলে কোলেস্টেরল এবং ট্রাইগ্লাইসারাইডের মাত্রা রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। এতে টার্টারিক অ্যাসিড থাকায় খাবার খুব সহজেই হজম হয়ে যায়। শরীরের অতিরিক্ত মেদ কমাতেও তেঁতুলের ভূমিকা অনস্বীকার্য। তেঁতুলকে আপনি শরবত হিসাবেও ব্যবহার করতে পারেন। পেটের গ্যাস, হাত পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী। 3-4 দানা পুরনো তেঁতুল 1 কাপ রসের সঙ্গে চিনি বা লবণ মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ভেষজ চিকিৎসকেরা। তেঁতুল গাছের ছালেও খুব উপকার আছে। তেঁতুলের শুকনো ছালের প্রলেপ ক্ষতস্থানে লাগালে দ্রুত সেরে ওঠে। বুক ধড়ফড় করা, মাথা ঘোরানো এবং রক্তের প্রকোপে তেঁতুল খুবই উপকারী। অর্থাৎ তেঁতুল শরীরে নতুন রক্ত তৈরি করতেও কার্যকরী ভূমিকা গ্রহণ করে। কাঁচা তেঁতুল গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে লাগালে ব্যথা দ্রুত কমে যায়। পুরনো তেঁতুল খেলে আমাশয়, কোষ্ঠবদ্ধতা এবং পেট গরমে উপকার পাওয়া যায়। যারা অনেকদিন ধরে কাশিতে ভুগছেন, যদি পুরনো তেঁতুল খান আপনার কাশি সেরে যাবে। পাকা তেঁতুলের খনিজ পদার্থ যে কোনো ফলের চেয়ে অনেক বেশি, আর এই মিনারেলস আমাদের দেহের গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আয়ুর্বেদীয়, হোমিও এবং এলোপ্যাথি বিভিন্ন ওষুধ তৈরিতে তেঁতুল ব্যবহার করা হয়। তেঁতুলে যে খাদ্যশক্তি রয়েছে তার পরিমাণ নারকেল এবং খেজুর ছাড়া আর সব ফলের থেকে বেশি। তেঁতুল পাতার রস কৃমিনাশক ও চোখ ওঠা সারায়। মুখে ঘা বা ক্ষত হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। এখানে একটা কথা সবারই জানা উচিত, খুব ইন্টারেস্টিং, যেটা ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে 5 থেকে 17 গুণ বেশি তেঁতুলে। আয়রনের পরিমাণ নারকেল ছাড়া অন্যান্য সব ফলের চেয়ে 5 থেকে 20 গুণ বেশি। তাহলে আপনারা বুঝতে পারছেন তেঁতুলে যে ক্যালসিয়াম রয়েছে সেটা অন্যান্য ফলের চেয়ে 5 থেকে 17 গুণ বেশি। অর্থাৎ কি, আমাদের শরীরের হাড় গঠনে, মাড়ি সুস্থ রাখতে এবং আমাদের দেহের মজবুতিতে ক্যালসিয়াম একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর এই ক্যালসিয়ামের একটি প্রধান উপাদান তেঁতুল, তাই অবশ্যই তেঁতুল খান, আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে কমে যাবে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম তেঁতুলের উপকারিতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান। আর এইরকম ভিডিও আরও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।